হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে ক্লাসে আমরা ক্লাস টুয়েলভের 12th চ্যাপ্টার বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, অর্থাৎ জৈব প্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ, এই চ্যাপ্টারটা সম্বন্ধে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তোমাদের রিডিউস সিলেবাস অনুযায়ী ইউনিট 4 এর 9 নম্বর চ্যাপ্টার, যেখানে আমি যে সিলেবাসটা বলেছিলাম এটার মধ্যে, তার মধ্যে 9.1 এ ছিল এটার থেকে ইন্ট্রোডাকশন, যেটা আমাদের পড়া হয়ে গেছে। 9.2 তে ছিল প্রিন্সিপাল, যেটা আমাদের পড়া হয়ে গেছে। তারপর ছিল 9.3, এখানে ছিল প্রসেস, যার মধ্যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, এই দুটো সম্বন্ধে আমরা ডেফিনেশন পড়েছি। এবং তারপর 9.4, 9.5 আমাদের পড়া হয়নি। আজকের ক্লাসে আমরা 9.6, যার মধ্যে আছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, অর্থাৎ বিটি ক্রপস, এর মধ্যে সম্বন্ধে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। অর্থাৎ তোমরা এই সিলেবাসটা থেকে যদি দেখো, আজকে আমরা করব ইউনিট 4 9 নম্বর চ্যাপ্টার, 9.6 যেটা সেটা, আর 9.7 আর 9.8 যেটা ছিল, অর্থাৎ বায়োসেফটি ইস্যু 9.7, আর 9.8 হচ্ছে বায়োপাইরেসি অ্যান্ড পেটেন্ট, এগুলো সম্বন্ধে আমরা জাস্ট আগের ক্লাসে আলোচনা করেছি। তো আজকের ক্লাসটা শুরু করা যাক। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে যতটা পারো আজকের ক্লাসটা শেয়ার করো। প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, এটাকে শর্টে বলা হয় জিএমও। তাহলে 1 নম্বর কোয়েশ্চেন এখান থেকেই তুমি পাবে যে জিএমওর পুরো নাম কি, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, 1 নম্বর কোয়েশ্চেন। 2 নম্বর আমরা দেখবো এবার জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা জিএমও কাকে বলা হয়। কোনো জীবের মধ্যে পছন্দমাফিক বাইরের কোনো জিন ঢুকিয়ে ওই জীবকে আমাদের কাজে লাগানো হয়। ধরো একটা জীব ছিল, সেই জীবের ডিএনএ এর মধ্যে অন্য একটা জীবের ডিএনএ সেখানে প্রবেশ করিয়ে নতুন যে জীবটা তৈরি করা হলো, সেই যে জীবটা তৈরি করার যে পদ্ধতি, এই যে এমন বহিরাগত জিন সংযোজিত জীবকে বলা হচ্ছে জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। জেনেটিক্যালি মডিফাইড, তার নিজস্ব একটা জিন ছিল, সেটার সঙ্গে অন্য একটা জিন এখানে ঢোকানো হলো, তাহলে এর জিনটা আগের যে জিনটা ছিল সেটা তো, মানে যে জিনটা সেটা তো মডিফাই হচ্ছে, আগের জিনটা থাকছে না, তাই বলা হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। তাহলে জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম কাকে বলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা করা হয় ট্রান্সজেনেসিস পদ্ধতিতে, ট্রান্সজেনেসিস পদ্ধতিতে এই প্রকার জীবের উৎপত্তি ঘটে। বিজ্ঞানীরা জিন প্রযুক্তির দ্বারা অণুজীব থেকে শুরু করে উন্নত প্রাণী পর্যন্ত অনেক জীবের পরিবর্তন ঘটিয়ে এই জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম উদ্ভব করেছেন। তাহলে শুধুমাত্র অণুজীবদের দেহের জেনেটিক, মানে জেনেটিক্যালি মডিফাই করা যাবে তা নয়, একদম অণুজীব থেকে শুরু করে একদম উন্নত প্রাণী পর্যন্ত সবার ক্ষেত্রেই এই অন্য একটা প্রাণীর দেহ থেকে জিনটা তার দেহে ঢুকিয়ে তার জিনের, মানে জিনগত পরিবর্তন ঘটানো সম্ভব, দিয়ে একটা নতুন জীব তৈরি করা সম্ভব, এজন্য বলা হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। ওকে, নেক্সট আমরা দেখব যে বিটি ক্রপ কাকে বলে। বিটি ক্রপ কি, না বিটি জিন থেকে বিটি ক্রপ কথাটি এসেছে, তাহলে এটা মনে রাখতে হবে বিটি জিন থেকে এই বিটি ক্রপ কথাটি এসেছে। তো বিটি এটা মানেটা কি, যেসব শস্যের মধ্যে বিটি নামে ব্যাসিলাস থুরিনজিয়াসিসের ব্যাকটেরিয়ার একটি জিন আশ্রয় পেয়েছে সেই শস্যকে বলা হচ্ছে বিটি ক্রপ। এটা খুব ইম্পর্টেন্ট, বিটি ক্রপ কাকে বলে। এই যে ব্যাসিলাস থেকে বি, আর এখানে থুরিনজিয়াসিসের স্মল টি, আমরা তো জানি যে জেনাসের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হয় আর স্পিসিসের ফার্স্ট লেটারটা সবসময় স্মল লেটার হয়, তো ব্যাসিলাস থেকে এসেছে এখানে বি এবং থুরিনজিয়াসিস থেকে এখানে এসেছে স্মল টি, এখান থেকেই হয়েছে এই বিটি ক্রপ কথাটা। তাহলে যে শস্যের মধ্যে এই ব্যাসিলাস থুরিনজিয়াসিস থেকে বিটি নামক একটা জিন প্রবেশ করিয়ে নতুন যে শস্য উৎপন্ন করা হচ্ছে তাকে বলা হচ্ছে বিটি ক্রপ। তারপর আমরা দেখব যে এই ব্যাসিলাস থুরিনজিয়াসিসটা কী, এটা হচ্ছে এক ধরনের মৃত্তিকাবাসী জীবাণু, অর্থাৎ মাটিতে অবস্থান করি একটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো তো জীবাণু, তাই বলা হচ্ছে মৃত্তিকাবাসী জীবাণু, এর মধ্যে বিটি জিন থাকে ও জিনটির কারণে এই জীবাণু ক্রিস্টাল প্রোটিন নামক এক ধরনের টক্সিন তৈরি করে যা পতঙ্গদের কাছে বিষাক্ত। তাহলে কী প্রোটিন থাকে এখানে, ক্রিস্টাল প্রোটিন থাকে, যার কারণে এখানে
মানে এর এই যে সংস্পর্শে কোনো পতঙ্গ এলে পতঙ্গটা কিন্তু মারা যাবে। তাহলে ব্যাসিলাস থুরিনজিয়েসিসটা হচ্ছে একটা মাটিতে বসবাসকারী এক ধরনের ব্যাকটেরিয়া, যার মধ্যে বিটি জিন থাকে, ক্যাপিটাল বি স্মল টি। ক্যাপিটাল বি হচ্ছে ব্যাসিলাস থেকে এসছে এবং স্মল টিটা থুরিনজিয়েসিস থেকে এসছে। তো এই বিটি জিনটা কোনো একটা শস্যের মধ্যে যদি প্রবেশ করানো হয়, তাহলে তার মধ্যে এই দেখো ক্রিস্টাল প্রোটিন তৈরি হবে, যার ফলে যেটা মানে পতঙ্গদের কাছে বিষাক্ত, তার ফলে ওই শস্য যদি কোনো পতঙ্গ দ্বারা আক্রান্ত হয় তাহলে সহজেই সেই শস্যটার কোনো ক্ষতি হবে না। উপরন্তু কি হবে না, যে ব্যাকটেরিয়া কোনো পতঙ্গ যদি ওই শস্যটাকে আক্রমণ করে তাহলে সেই পতঙ্গটা সে মারা যাবে, কারণ সেই পতঙ্গদের কাছে এই ক্রিস্টাল প্রোটিনটা হচ্ছে বিষাক্ত। নেক্সট, এই বিটি ক্রপগুলো নিজেদের দেহকোষে ক্রিস্টাল প্রোটিন তৈরি করতে পারে, ফলে কোনো পেস্ট জাতীয় পতঙ্গ ওই উদ্ভিদকে আক্রমণ করলে সহজেই ওই পতঙ্গ মারা পড়ে। এই কারণে বিটি ক্রপ হচ্ছে পেস্ট প্রতিরোধী, পেস্টকে দমন করতে পারে, তাই বিটি ক্রপটাকে বলা হয় পেস্ট প্রতিরোধী। তো এবার আমরা দেখব যে বিটি ক্রপের কিছু উদাহরণ কী কী। ভুট্টা, ধান, আলু, বেগুন, তামাক, টমেটো, এই সমস্ত গাছে বিটি জিন ঢুকিয়ে বিটি ক্রপ তৈরি করা সম্ভব হয়েছে। এরপর আমরা দেখব যে এই রকম জেনেটিক্যালি মডিফাইড শস্য চাষ করে কীটনাশক প্রয়োগ না করে পেস্ট দমন করা যায়। তো আমরা দেখি যে বিভিন্ন শস্য ক্ষেত্রে বিভিন্ন কীটনাশক, বিভিন্ন পেস্ট নাশক এগুলো আর কি অ্যাপ্লাই করা হয়, যাতে করে সেই ধান গাছ বলো, আলু গাছ বলো, শস্য ক্ষেত্রের ওই শস্যগুলো যাতে করে আক্রান্ত না হয় ওই পতঙ্গদের দ্বারা। তাহলে সেখানে কীটনাশক যেটা প্রয়োগ করা হচ্ছে সেটা তো বিষাক্ত, সেটা রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি। তো সেই কীটনাশক বা পতঙ্গনাশক এগুলোকে অ্যাপ্লাই না করে তার বদলে যদি এই বিটি ক্রপটা যদি সেখানে চাষ করা হয়, তাহলে কিন্তু কীটনাশক আলাদা করে প্রয়োগ করতে হবে না, কারণ তার মধ্যে যে ক্রিস্টাল প্রোটিনটা তৈরি হয়ে আছে, যেটা কেন হয়েছে না, ওই ব্যাসিলাস থুরিনজিয়াসিসের বিটি জিন প্রবেশ করানোর ফলে ওই ক্রিস্টাল প্রোটিনটা তৈরি হয়েছে, যেটা হচ্ছে এক ধরনের টক্সিন, সেটার ফলে এই বিটি ক্রপগুলোতে পেস্ট দমন সম্ভব হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে উদ্ভিদে বা শস্যে সংযোজিত ট্রান্সিন পূর্বে বিদ্যমান এবং সহজাত জিনের প্রকাশকে অবদমিত করছে। যেমন একটা উদাহরণ হচ্ছে টমেটোর ফ্লেভার সেভার ভ্যারাইটি, এটা কি করছে না, এটার সঙ্গে সংযোজিত ট্রান্সিনের প্রভাবে পেকটিন ভক্ষক পলি গ্যালাক্টো ইউরোনোস জিনের প্রভাবে অবদমিত হচ্ছে। এই পলি গ্যালাক্টো ইউরোনোস এর গঠন যদি বাধাপ্রাপ্ত হয়, তাহলে এই ফ্লেভার সেভার ভ্যারাইটির টমেটোটা বহুদিন উজ্জ্বল থাকতে পারে, মানে বহুদিন বেঁচে থাকতে পারে। এই ধরনের রূপান্তরিত টমেটোকে বলা হচ্ছে ট্রান্সজেনিক টমেটো। কি বলা হচ্ছে? ট্রান্সজেনিক টমেটো। তো একটা ট্রান্সজেনিক উদ্ভিদের উদাহরণ বললে তোমরা বলতে পারো যে এই টমেটোর ফ্লেভার সেভার ভ্যারাইটি, এটা একটা। তো এরপর আমরা দেখব যে এই গোল্ডেন রাইস বা সোনালি চাল কাকে বলা হয়। জাস্ট আগের ক্লাসে আমি বলেছি যে ট্রান্সজিন প্রবেশ করিয়ে, ট্রান্সজিন মানে অন্য একটা জীবের আর কি জিনটা যদি প্রবেশ করিয়ে ধান গাছে অধিক ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন যুক্ত স্বর্ণালী বা গোল্ডেন রাইস সৃষ্টি করা হয়। তাহলে গোল্ডেন রাইস বা সোনালি চাল কাকে বলা হচ্ছে? ট্রান্সজিন প্রবেশ করিয়ে যে সমস্ত ধান গাছে অধিক ভিটামিন এ এবং বিটা ক্যারোটিনের মাত্রা বৃদ্ধি করা গেছে, সেই সমস্ত ধান গাছগুলোকে বলা হচ্ছে সোনালি চাল বা গোল্ডেন রাইস। তো এটা ইম্পর্টেন্ট, এটা আমাদের মনে রাখতে হবে। এই এতটা আমরা যেটা পড়লাম, মানে আজকের ক্লাসটা পুরোটা হয়ে যাওয়ার পর এখান থেকে কী কী কোয়েশ্চেন হতে পারে বা কী কী কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসছে সেটা সম্বন্ধে আমি একটু আলোচনা করে নেবো। নেক্সট আমরা দেখবো যে বিটি তুলো বলতে কী বোঝো। বিটি তুলো কাকে বলা হচ্ছে? না, তুলো গাছে ব্যাসিলাস থুরিনজিয়াসিসের ক্রাই আই এ সি, এই জিনটার নামটা মনে রাখতে হবে, ক্রাই আই এ সি নামক জিন ঢুকিয়ে বিটি প্রোটিন তৈরি করা হয়। এই বিটি প্রোটিনটা পতঙ্গের অন্ত্রে ক্ষারীয় পরিবেশে সক্রিয় টক্সিনে পরিণত হচ্ছে, ফলে পতঙ্গরা গাছের ক্ষতি করতে পারছে না। তাহলে এটা পরে বিটি কটন বা বিটি তুলো কাকে বলা হচ্ছে? দেখো এটা এইচএস 2018-তে পড়েছে। তাহলে আজকের ক্লাসে আমরা কী কী পড়লাম? আমরা পড়লাম যে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, যার মধ্যে বিটি ক্রপ, বিটি তুলো সম্বন্ধে পড়লাম,
এবং কি বললাম, গোল্ডেন রাইস এবং ট্রান্সজেনিক টমেটো কাকে বলা হয়, এগুলো সম্বন্ধে আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম। এখান থেকে কি কি কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসেছে আমি সেগুলো সম্বন্ধে এবার আলোচনা করি। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, 2015 সালে একটা কোয়েশ্চেন আছে, ট্রান্সজেনিক কোষ কাকে বলা হয়। তো ট্রান্সজেনিক কোষ হচ্ছে যে কোনো একটা কোষে যদি বহিরাগত জিন ঢুকিয়ে সেই কোষের জিনোটাইপ পরিবর্তন ঘটানো সম্ভব হয়, তখন সেই কোষটাকে বলা হচ্ছে ট্রান্সজেনিক কোষ। এটা 2015 সালে পড়েছে। আর এখান থেকে আচ্ছা আর কোনো সেরকম কোয়েশ্চেন নেই। 2016 সালে এখান থেকে কোনো কোয়েশ্চেন পড়েনি। নেক্সট হচ্ছে 2017, এখানে পড়েছে ট্রান্সজেনিক উদ্ভিদ কাকে বলে। ট্রান্সজেনিক কোষ বলো, ট্রান্সজেনিক উদ্ভিদ একই ব্যাপার, শুধু কোষের জায়গায় উদ্ভিদ কথাটা উল্লেখ করে দেবে। একটা উদাহরণ হচ্ছে যেমন টমেটোর ফ্লেভার সেভার ভ্যারাইটি যেটা, সেটা একটা হবে। নেক্সট হচ্ছে আর একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, বিটি তুলো নিম্নলিখিতগুলির কোনটির প্রতিরোধক্ষম? 1 নম্বর লবণ, 2 নম্বর আগাছানাশক, 3 নম্বর পতঙ্গ এবং 4 নম্বর হচ্ছে খরা। তো আমরা একটু আগেই দেখলাম বিটি কটন যেটা বা বিটি তুলো, সেটা হচ্ছে পতঙ্গদের প্রতিরোধ করতে সক্ষম, পেস্ট প্রতিরোধক। নেক্সট 2018, 2018-তে বলেছে বিটি তুলা বলতে কি বোঝো। বিটি তুলা আমি একটু আগেই তোমাদের পড়িয়েছি, ওটা একটু দেখে নিও। নেক্সট হচ্ছে ট্রান্সজেনিক গোল্ডেন রাইসে যা প্রচুর পরিমাণে থাকে তা হলো ভিটামিন ডি, মিথিওনিন, লাইসিন নাকি বিটা ক্যারোটিন। তো আমরা দেখলাম যে ভিটামিন এ এবং বিটা ক্যারোটিনের মাত্রা অধিক পরিমাণে মানে বৃদ্ধি করা সম্ভব হয়েছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এখানে 2019-এ কোনো কোয়েশ্চেন পড়েনি এখানটা থেকে। 2020-তে একটা কোয়েশ্চেন আছে যেটা, সেটা হচ্ছে জিএমও কি বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম কি, যেটা আজকেই জাস্ট পড়া হলো সেটা পড়েছে। জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম এখান থেকে কী কী এমসিকিউ হতে পারে সেটা সম্বন্ধে আমি এখন আলোচনা করব। তো প্রথমে কোয়েশ্চেন দেখো, নিচের কোন ব্যাকটেরিয়াটি ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরিতে ব্যবহৃত হয়। অপশন এ এস্টেরেকিয়া, অপশন বি অ্যাজোরোব্যাক্টার, অপশন সি অ্যাগ্রোব্যাকটেরিয়াম এবং অপশন ডি হচ্ছে সালমোনেল্লা। তো এখানে এটা আনসার হয়ে যাবে অ্যাগ্রোব্যাকটেরিয়াম। বিটি এর অর্থ হলো ব্যাকটেরিয়াল টক্সিন, বটুলিনাম টক্সিন, ব্যাসিলাস থুরিনজিয়াসিস নাকি ব্যাসিলাস টক্সিন। তো বিটি এর অর্থ আমি বললাম যে ব্যাসিলাস থুরিনজিয়াসিস, বি ব্যাসিলাস থেকে বি, থুরিনজিয়াসিস থেকে স্মল টিটা এসেছে, তাহলে এটা হয়ে যাবে অপশন সি। বিটি তুলো নিম্নলিখিত কোনটির প্রতিরোধক্ষম? আমরা একটু আগেই পড়লাম যে বিটি তুলো যেটা, তার মধ্যে যে টক্সিনটা থাকে ক্রিস্টাল প্রোটিন বলে, সেটা পতঙ্গদের প্রতিরোধ করতে সাহায্য করে। গোল্ডেন রাইসে বেশি থাকে, এটা রাইন নয়, এটা হবে গোল্ডেন রাইসে বেশি থাকে মিথিওনিন, লাইসিন, সেরিন নাকি বিটা ক্যারোটিন, এটা হবে বিটা ক্যারোটিন, ভিটামিন এ আর হচ্ছে বিটা ক্যারোটিন। বিটা ক্যারোটিনের বদলে যদি এখানে ভিটামিন এও থাকতো তাহলে সেটাও হতো। নেক্সট, কোন ভিটামিন গোল্ডেন রাইসে বেশি পরিমাণে থাকে? দেখো দেখতে পাচ্ছ একটাই লাইন, সেখান থেকে দুটো কোয়েশ্চেন কীভাবে আসে। তো এখানে হবে ভিটামিন এ। নিম্নলিখিতগুলির কোনটি একটি ব্যাকটেরিয়া ঘটিত কীটনাশক? এখানে যেগুলো আছে ব্যাকটেরিয়া ঘটিত কীটনাশকের মধ্যে ব্যাসিলাস থুরিনজিয়াসিস, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া ঘটিত কীটনাশক। বিটি কটন বা বিটি তুলা হলো ক্লোন উদ্ভিদ, সংকর উদ্ভিদ, ট্রান্সজেনিক উদ্ভিদ নাকি মিউটেটেড উদ্ভিদ? তো এটা হচ্ছে একটা ট্রান্সজেনিক উদ্ভিদ। ভারতে প্রথম উৎপাদিত জেনেটিক্যালি মডিফাইড শস্য হলো গোল্ডেন রাইস, বিটি বেগুন, টমেটো নাকি বিটি তুলো? এটার আনসার হয়ে যাবে বিটি তুলো। কোনটি নিয়ন্ত্রণের জন্য ব্যাসিলাস থুরিনজিয়াসিসের ব্যবহার করা হয়? ব্যাকটেরিয়া, নেমাটোড, ছত্রাক পরজীবী নাকি ক্ষতিকারক পতঙ্গ? তো এটা হবে ক্ষতিকারক পতঙ্গ। ফ্লেভার সেভার টমেটোতে কোনটি বৃদ্ধি পেয়েছে? ভিটামিন সি, প্রোটিন, কোষ প্রাচীরের স্থিতিশীলতা নাকি উৎপাদন ক্ষমতা? এটা হচ্ছে কোষ প্রাচীরের স্থিতিশীলতা। আমরা দেখলাম যে পেকটিনটাকে আর কি বিনষ্ট করছে। তো ফ্লেভার সেভার ট্রান্সজেনিক উদ্ভিদটি হলো ভুট্টা, টমেটো, তুলো নাকি গম? এটা হচ্ছে টমেটো। তাহলে আজকের ক্লাসে আমরা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম অর্থাৎ জিএমও কাকে বলে, বিটি কটন বা বিটি তুলা কাকে বলে, ট্রান্সজেনেসিস কাকে বলে, গোল্ডেন রাইস বা সোনালি চাল কাকে বলে এবং এখান থেকে আরও বেশ কিছু কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, এগুলো সম্বন্ধে আলোচনা করলাম। তো আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে যতটা পারো চ্যানেলটা শেয়ার করো। দেখা হবে পরের ক্লাসে, ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো।